নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ আবাস যোজনায় আরও একটা দারুণ খুশির খবর নিয়ে আজকে ভিডিওতে আমি এসে গেছি যেখানে নবান্ন ঘোষণা করেছে আরও নতুন কুড়ি হাজার উপভোক্তা আবাস যোজনার অন্তর্গত ঘর পেতে চলেছে তো কারা এই ঘর পাবে এবং এর জন্য তাদেরকে কি করতে হবে বা কি করণীয় এবং যে সকল উপভোক্তাদের তালিকা তৈরি হয়েছে তাদের ব্যাপারেও বা কী আপডেট ঘোষণা করা হয়েছে সমস্তটাই আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন প্রকাশিত খবর অনুযায়ী আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট আবাস যোজনা নিয়ে সরকারের পক্ষ থেকে বিরাট বড়ো সুখবর আরও কুড়ি হাজার উপভোক্তা ঘর পেতে চলেছেন নিউজ আপডেট অনুসারে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরির কাজ প্রায় শেষের মুখে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বর্তমানে আবাস যোজনার অনুদানের টাকা কবে পেতে চলেছেন তা জানতে রীতিমতো উন্মুখ হয়ে রয়েছেন আর এমত অবস্থায় প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত আরও এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে রাজ্য সরকারের তরফে কিছুদিন আগে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার সময়সীমা বাড়ানোর কারণে ইতিমধ্যেই রাজ্য জুড়ে নতুন করে প্রায় ছিয়াশি হাজার বাড়ি তৈরি অনুমোদন দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হয়েছে আর এবারে রাজ্য সরকারের তরফে যে নতুন আপডেট আনা হয়েছে সেই আপডেট অনুসারে জানা গিয়েছে যে আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষ আবাস যোজনার আওতায় বাড়ি পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত গাইডলাইন মেনে রাজ্য সরকারের তরফে যে সমীক্ষা করা হয়েছিল তা অনুসারে আবাস যোজনার আওতায় পাকা বাড়ি পাওয়ার জন্য আরও কুড়ি হাজার আবেদনকারী আবেদন জানিয়েছিলেন এই সমস্ত যোগ্য আবেদনকারীদের আবাস যোজনায় অন্তর্ভুক্ত করতে গেলে পশ্চিমবঙ্গের জন্য কুড়ি হাজার অতিরিক্ত ঘরের কোটা বরাদ্দ করতে হবে আর তাই পশ্চিমবঙ্গের জন্য অতিরিক্ত কুড়ি হাজার ঘরের কোটা বরাদ্দ করার অনুরোধ চেয়ে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখা হয়েছে অর্থাৎ এখানে কুড়ি হাজার কিন্তু আরও যোগ্য উপভোক্তা রয়েছেন যারা এই আবাস যোজনাই ঘর পাওয়ার যোগ্য তো সেই ব্যাপারটা খেয়াল রেখেই নবান্ন নতুন করে এই কুড়ি হাজার উপভোক্তার তালিকা কিন্তু পাঠিয়েছিল কেন্দ্রকে বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকারের এই প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হলে রাজ্য সরকারের তরফ থেকে কুড়ি হাজার আবেদনকারীর মধ্যে থেকে যোগ্য আবেদনকারীদের বেছে নেওয়া হবে এবং বাড়ি তৈরির অনুদান দেওয়া হবে ফলত আগামীতে রাজ্যব্যাপী আরও বেশি সংখ্যক মানুষ বাড়ি তৈরির অনুমোদন এবং অনুদান পাবেন সুতরাং যারা ইতিপূর্বে আবাস যোজনার অধীনে পাকা বাড়ি নির্মাণের অনুদানের জন্য আবেদন জানিয়েছিলেন তাদের চিন্তা করার কিছু নেই কেন্দ্রীয় সরকারের তরফে সবুজ সংকেত দেওয়া হলেই আগামী দিনে তারাও পাকা বাড়ি নির্মাণের অনুদান এবং অনুমোদন উভয়ই পেতে চলেছেন তো এটি কিন্তু বন্ধুরা একটা খুব ভালো খুশির খবর তো আশা করি এই তথ্যটা আপনাদের পক্ষে অনেকটা হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটা লাইক করে অবশ্যই যাবেন তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন